Hi viewers, I'm Shubhadeep. Today I discuss about blood spillage management. Okay, so sobar prothome amra jeta somonde janbo je what is spillage? Spillage means accidentally jokhon kichu sample, jokhon kono sample like blood, urine, body fluid, etc. or reagent, infected tubes, glass materials, chemicals, etc. পড়ে গিয়ে কোনো প্লেসকে ইনফেক্টেড করে দেয় তখন তাকে আমরা মেডিকেল টার্মে স্পিলেজ বলছি তো এই স্পিলেজটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব মানে কিভাবে এই স্পিলেজ হলে সেটাকে আমরা মেইনটেইন করব সেই জায়গাটা ওয়াশ করব কিভাবে এবং সেটা ডিসকার্ড করব কোথায় কি তার রুলস এন্ড রেগুলেশন আছে মেডিকেল টার্মে এই সম্বন্ধেই আজকে আমরা কিছু তথ্য জানব ওকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্পিলেজ আমরা ম্যানেজমেন্ট করি হোয়াট ইজ স্পিলেজ ম্যানেজমেন্ট দেখতেই পেলেন এখানে কিভাবে একটা অ্যাক্সিডেন্টালি স্পিলেজ ঘটলো এবারে নেক্সট স্টেপটা আমরা দেখে নেব সবার প্রথমে আমরা যেটা দেখব যে আমাদের স্পিলেজ ম্যানেজমেন্ট কিট যেটা থাকে তার মধ্যে কি কি থাকে সবার প্রথমে দেখব অ্যাপ্রন থাকে মাস্ক হেড ক্যাপ রেকর্ড বুক স্যানিটাইজার প্লাস্টিক ব্যাগস ডিসকার্ড করার জন্য 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন যেটা আমাদের ডেলি বানাতে হয় কটন গ্লাভস টিস্যু পেপার এবং টং এবার আমরা প্রসিডিওরটা দেখব ঠিক আছে দেখুন সবার প্রথমে আমরা আমাদের সেফটির জন্য আমরা গ্লাভস পরব দেন মাস্ক পরব তারপর আমরা হেড ক্যাপ পরব পুরোটাই আমাদের সেফটির জন্য ঠিক আছে সবার প্রথম যেটা কাজ হবে যে জায়গায় স্পিলেজটা হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা কাউকে যেতে দেব না ওই জায়গাটা মার্ক করে নেব এবং স্পিলেজের উপরে আমরা ব্লটিং পেপার অথবা টিস্যু পেপার দিয়ে সেটা আমরা কভার করব দেখুন এইভাবে এক্ষেত্রে আমি টিস্যু পেপার দিয়ে আমি জায়গাটা কভার করছি তো পুরো জায়গাটা কভার হয়ে যাওয়ার পরে আমরা তার উপরে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দেব এই হাইপোক্লোরাইড সলিউশন কিন্তু আমরা ডেলি বানাই ঠিক আছে মানে এটা ডেলি বানাতে হবে নেক্সট আমরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 25 থেকে 30 মিনিট কিন্তু আমরা ওয়েট করব সো আফটার 25 to 30 মিনিটস ওয়েটিং দেন এটাকে আমরা ডিসকাট করব টংয়ের সাহায্যে দেখুন টংটা আমরা কিভাবে ইউজ করছি দেখুন এখানে যেহেতু এটা ব্লাড লেগে আছে মানে ব্লাড কন্টামিনেটেড হয়ে আছে সো আমি এই ওয়েস্টটাকে আমরা ফেলবো ডিসকার্ড করবো কিসে ডিসকার্ড করবো ইয়েলো ব্যাগের মধ্যে আমি বায়োহ্যাজার্ডের সম্বন্ধে আগেই একটি ভিডিও বানিয়েছি তো কোন জিনিস আমরা কোন বাস্কেটে ডিসকার্ড করব তার উপরে তো ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে ওকে তারপরে আমরা যেটা করব যেহেতু এখানে গ্লাস মেটেরিয়ালও একটা স্পিলেজ হয়েছিল তো এই গ্লাস মেটেরিয়ালটা মানে গ্লাস টিউবটা আমরা ডিসকার্ড করব কিন্তু ব্লুতে দেখুন ব্লু বাস্কেটের মধ্যে আমি ডিসকার্ড করছি গ্লাস আইটেমটা
নেক্সট আমরা ওই জায়গাটাকে ভালো করে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করব, যাতে না কোনো প্রকার জার্ম ওই জায়গাটার মধ্যে থাকে। ওকে, দেন আফটার সেফলি ওয়াশিং আমরা আমাদের গ্লাভসটাকে ডিসকার্ড করব রেড ব্যাগের মধ্যে। দেখুন, রেড ব্যাগে ডিসকার্ড করলাম এবং আমাদের যে মাস্ক এবং আমরা যে হেড ক্যাপটা পরেছিলাম সেটা কিন্তু আমরা ডিসকার্ড করব ইয়েলো ব্যাগের মধ্যে। দেন আফটার ডিসকার্ড গ্লাভস, মাস্ক অ্যান্ড হেড ক্যাপ, আমরা কিন্তু ভালো করে আমাদের হাতটা ওয়াশ করে নেব হ্যান্ড ওয়াশের দ্বারা। সো পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু স্পিলেজ রেকর্ড বুকে সেটা নোট ডাউন করে রাখতে হবে। দেখুন, এখানে এটা স্পিলেজ রেকর্ড বুক, যার মধ্যে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, ডেট অফ স্পিলেজ, নেচার অফ স্পিলেজ এবং কোনো ল্যাব মানে ব্লাড রিলেটেড যদি কোনো আইটেম স্পিলেজ হয় সেটার পেশেন্ট আইডি, সেটাও কিন্তু আমরা নোট ডাউন করব। এবং সবশেষে কিন্তু আমরা প্যাথোলজিস্টকে দিয়ে কিংবা ল্যাব ডিরেক্টর যিনি আছেন ওনাকে দিয়ে কিন্তু আমরা সাইন করিয়ে নেব, ওনাকে ইনফর্ম করব। ওকে, সো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন স্পিলেজ হলে সেটা কীভাবে আমরা হ্যান্ডেলিং করি। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি আমাদের ব্লাড মানে ব্লাডটা যদি স্পিলেজ হয় আমাদের টেস্টিংয়ের আগে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা পেশেন্টের কাছে অ্যাপ্লাইজ করব এবং পেশেন্টকে আমরা আরেকবার রিকোয়েস্ট করব যে রিপিট ব্লাড দেওয়ার জন্য। ওকে, তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন মানে আমার চ্যানেলে ভিডিও যারা প্রথম দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে যখনই আমি কিছু নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। ওকে, থ্যাংক ইউ।